আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম বছরের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। চলো শুরু করা যাক। আমরা কিছু টাইপভিত্তিক পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রবলেম সলভ করছিলাম, এরই ধারাবাহিকতায় আজও আমরা কিছু প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা দেয়া আছে সেটা হচ্ছে এরকম যে y = a cos ln x + b sin ln x হলে প্রমাণ করো যে x² y2 + xy1 + y = 0। প্রথমত তোমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের একটা ম্যাথ, বুঝতে পারছি তো? সো এক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে, যেহেতু আমরা বলেছিলাম যে এই রকম টাইপের প্রবলেমগুলোতে আমাদের কী করতে বলা হয়, সর্বোচ্চ দুইবার পর্যন্ত অন্তরীকরণ করতে বলা হয়। দেখতে পাচ্ছি এখানে হাইয়েস্ট দেখতে পাচ্ছি y2 আছে, ঠিক আছে? অর্থাৎ এই প্রবলেমের ক্ষেত্রেও আমাদের এই ফাংশনটার ক্ষেত্রে কী করতে হবে, দুইবার অন্তরীকরণ করা লাগবে। তাহলে আমাদের প্যাটার্নটা কীরকম ছিল? প্রথমে ছিল হচ্ছে আমরা যে ফাংশনটা আছে সেটাকে y যেহেতু দেওয়া আছে, ফাংশনটা কী করবো, ধাপে ধাপে আমরা অন্তরীকরণ করবো এবং সিম্পলিফাই করবো, ঠিক আছে? তাহলে দেখি আসলে প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। প্রথমে তাহলে আমরা পাচ্ছি কি y = দেওয়া আছে y = a cos ln x + b sin ln x। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ তাহলে আমরা প্রথমে বের করে নিব। তাহলে x এর সাপেক্ষে যদি উপভোগকে যদি অন্তরীকরণ করি তাহলে কী পাই, লেফট সাইডে পাচ্ছি y1 এবং রাইট সাইডে কী পাচ্ছি, ddx অফ a cos ln x + ddx অফ b sin ln x, ঠিক আছে? তাহলে প্রথমে দেখতে পাচ্ছি a হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে a cos ln x কে যদি ডিফারেনশিয়েট করি, প্রথমে দেখতে পাচ্ছি a হচ্ছে কনস্ট্যান্ট। সো cos ln x কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কী আসবে, কসকে করলে -sin ln x। এবং খেয়াল করো চেইন রুল অনুসারে তাহলে ln x কে আবার ডিফারেনশিয়েট করতে হবে এবং করলে কী পাবো, 1/x পাবো। একইভাবে b sin ln x কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কী পাবো, b sin কে ডিফারেনশিয়েট করলে cos ln x, এবং ln x কে যদি চেইন রুল অনুসারে আবার যদি ডিফারেনশিয়েট করে কী পাবো, 1/x। বুঝতে পারলাম? তাহলে এই যে তাহলে এই পরবর্তী লাইনে আমরা পেয়ে যাচ্ছি, পরবর্তী লাইনটাতে কী পাচ্ছি, দেখো কসকে ডিফারেনশিয়েট করলে -sin ln x (1/x) + b cos ln x (1/x). তাহলে এখন দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা চাইলে কী করতে পারি, 1/x কমন নিতে পারি, ঠিক আছে? অথবা লসাগু নিয়ে নিতে পারি। তাহলে কী পেয়ে যাবো, y1 = -a sin ln x + b cos ln x/x। যখন এই রকম প্রবলেমগুলো সলভ করার যে কনসেপ্টটার কথা বলছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে যদি y কে যদি ডিফারেনশিয়েট করেছি, যখন y1 বের করছি তখন যদি y1 অর্থাৎ প্রথম অন্তরীকরণ সহগের মধ্যে যদি ফ্র্যাকশন আসে, আমরা কী করছিলাম, আর্গুনারের মধ্য দিয়ে হরটাকে কী করছিলাম, লেফট সাইডে নিয়ে আসছিলাম। সো আলটিমেটলি পরবর্তী লাইনে আমরা কী পাচ্ছি, xy1 = -a sin ln x + b cos ln x, ঠিক আছে? এইটুকুতে বুঝতে পাচ্ছি। এখন আমাদের কিন্তু আর কোনো সিম্পলিফাইয়ের কোনো উপায় নেই। সো আলটিমেটলি আমরা কী করবো, এই লাইনে আবার কী করবো, ডিফারেনশিয়েট করবো। তাহলে এখন যদি আবার যদি এক্স এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কি লেফট সাইডে পাচ্ছি, ddx অফ xy1, আর রাইট সাইডে কী পাচ্ছি, দেখো এই যে -1 কিন্তু কনস্ট্যান্ট, সো -1 বাইরে রাখলাম এবং সাইন এল এন এসকে আমরা ডিফারেনশিয়েট করছি। তো আগের নিয়মে যেহেতু ডিফারেনশিয়েট করবো এবং একই সাথে বি কস এলএন এসকে আমরা আগের নিয়মে ডিফারেনশিয়েট করবো, সো আলটিমেটলি আর এটাকে আর ভেঙে দেখাচ্ছি না কীভাবে ডিফারেনশিয়েট করলাম। এখন দেখো লেফট সাইডের কথা হিসাব করি, লেফট সাইডে দেখতে পাচ্ছি xy1, অর্থাৎ দুটো ফাংশন গুণাকারে আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে y1। সো আলটিমেটলি আমরা কী করবো, এখানে ddx অফ ub অ্যাপ্লাই করবো। তাহলে প্রথমে কি এক্সকে বাইরে রাখবো, দেখো এক্সকে বাইরে রেখে y1কে ডিফারেনশিয়েট করলে y2 আসলো, এবং প্লাস খেয়াল করো y1কে বাইরে রেখে যদি xকে ডিফারেনশিয়েট করি, xকে ডিফারেনশিয়েট করলে আমরা কী জানি, ddx অফ x = 1, সো আলটিমেটলি y1 × 1। বুঝতে পারলাম? তাহলে লেফট সাইডে কাজ শেষ। এবং রাইট সাইডে দেখি, রাইট সাইডে দেখতে পাচ্ছি -a কনস্ট্যান্ট, সো -a বাইরে আছে, সাইন এর ln x কে ডিফারেনশিয়েট করলে cos ln x আসলো, এবং চেইন রুল অনুসারে ln x কে যদি ডিফারেনশিয়েট করি কী আসে, 1/x আসে। প্লাস দেখো b টাকে বাইরে রাখলাম, cos কে ডিফারেনশিয়েট করলে -sin, এবং ln x কে চেইন রুল অনুসারে আবার ডিফারেনশিয়েট করলে কী আসে, 1/x আসে। সো আগের মতোই আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে 1/x কমন নিব, অথবা কী করবো, লসাগু করবো, তাহলে হচ্ছে মানে নিচে x আসে। দেখো তাহলে আমরা কী পেয়ে যাই, এই যে লেফট সাইড অর্থাৎ xy2 + y1 = পেয়ে যাই -a cos ln x + b sin ln x/x। এখন একটু প্রশ্নের দিকে তাকাই, কীরকম দেখো, আমরা যখন y সমান কী লিখেছিলাম, a cos ln x + b sin ln x, ঠিক আছে? এখন দেখো উপরেও কী আছে, a cos ln x + b sin ln x। খেয়াল করো আগে যদি মাইনাস আছে, মাইনাস চিহ্ন থাক, জাস্ট উপরের লবের রাশিমালাটার কথা বলছি।
দেখতে পাচ্ছি উপরের লবের রাশিমালাটাকে আমরা চাইলে y লিখতে পারি না, তাহলে আমরা কি পেয়ে যাই শেষ পর্যন্ত? আমরা পেয়ে যাই এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স, ঠিক কিনা? এই লাইনটা তো আমরা বুঝতে পারছি এই লাইন পর্যন্ত কীভাবে এসেছে। তাহলে এর পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি? দেখো আমরা আগের মতোই আমরা কি করেছিলাম, যদি ফ্র্যাকশন আসে হরটাকে কী করছিলাম, লেফট সাইডে পক্ষান্তর করছিলাম না? একইভাবে এখন যদি আবার যদি পক্ষান্তর করি তাহলে কী পাচ্ছি? দেখো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, এরকম পেলাম না? তাহলে এখন খেয়াল করো আমাদের কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। রাইট সাইডে যে মাইনাস ওয়াই আছে এটাকে যদি লেফট সাইডে যদি নিয়ে আসি তাহলে আমরা কী পাচ্ছি? এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এবং আমাদের কিন্তু এইটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে? আশা করছি তাহলে তো প্রমাণটা তো প্রমাণিত হয়ে গেল না? তাহলে আশা করছি প্রবলেম তোমরা বুঝতে পেরেছ এবং কারো কোনো কনফিউশনও থাকার কথা নয়। এখন তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে আসি আরেকটা মেথের দিকে। এই মেথটা তুলনামূলকভাবে সহজ, তবুও করানোর জন্যই তোমাদেরকে দেখানোর জন্য আমি করে দিচ্ছি। খেয়াল করো যে একটা ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু, কী দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স হলে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখন এই প্রবলেমটা তুলনামূলকভাবে কেন সহজ আমরা নিশ্চয়ই জানি। ট্যান ইনভার্স এক্সে যদি ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কী পেয়ে যাই? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবং দেখো প্রশ্নে কিন্তু ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, রাশিমালাটা আছে, এই জন্য আসলে প্রবলেমটা অনেক ইজি হয়ে যায়। কারণ এখন যদি এখানে যদি কোনো রুটযুক্ত চিহ্ন থাকতো, অর্থাৎ এই জায়গায় যদি সাইন ইনভার্স এক্স থাকতো তাহলে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসতো ডিফারেনশিয়েট করলে। সো তখন হচ্ছে আমাদের কি রুট মুক্ত করতে হতো, স্কোয়ার করতে হতো, অনেক মানে অনেক ঝামেলা হতো। সো মানে একটু লেন্দি হইতো, ঝামেলা না অনেক লেন্দি হইতো। সো আর্টি বিলে যেহেতু এখানে ডিরেক্টলি যেহেতু ট্যান ইনভার্স এক্সের ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসছে, যেটা হচ্ছে কি রুট মুক্ত, ঠিক আছে? এই জন্য আসলে প্রবলেমটা তুলনামূলকভাবে ইজি, ঠিক আছে? তাহলে আমরা তাহলে প্রবলেমটা সলভ করি। আমরা যদি দেওয়া আছে কি যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, তাহলে এই যে সমীকরণ অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স যদি উভয়পক্ষে যদি আমরা কী করি, উভয়পক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কী পাচ্ছি? লেফট সাইডে পাচ্ছি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কী আসে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটুতে বুঝতে পারার কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন হচ্ছে কি আমাদের অন্তরীকরণে অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে নিয়ম ছিল অর্থাৎ যে কনসেপ্ট ছিল সেই অনুসারে কী করছি? দেখতে পাচ্ছি প্রথম অন্তরীকরণ সহগে কী পাচ্ছি? একটা ফ্র্যাকশন পাচ্ছি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো আলটিমেটলি আমরা কী করবো? হরটাকে কী করবো? লেফট সাইডে নিয়ে আসবো অর্থাৎ পক্ষান্তর করবো। তখন আমরা কী পেয়ে যাই? ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান চলে আসে, বুঝতে পারলাম? তাহলে এখানে যদি সিম্প্লিফাই করি তাহলে শেষ পর্যন্ত কী আসে? ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান আসে, ঠিক কিনা? অথবা আমরা চাইলে নর্মালি কাজটা করতে পারি। কীরকম দেখো, ওয়াই ওয়ানকে যদি একটা ফাংশন ধরি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার যদি একটা ফাংশন ধরি তাহলে কিন্তু প্রবলেমটা সলভ করা যায়। কীরকম দেখো, এখন আমরা কী করেছি, আমাদের প্রশ্নে দেখা যাচ্ছে যে প্রশ্নে ওয়াই টু বের করতে বলা হচ্ছে, তার মানে হচ্ছে আমাকে দুইবার ডিফারেনশিয়েট করতে হবে। এখন এখন পর্যন্ত আমরা কী করেছি? জাস্ট একটা ডিফারেনশিয়েশন শেষ করেছি। তাহলে এখন যদি দ্বিতীয় লাইনে অর্থাৎ লাস্ট লাইনে এখানে যদি আমরা যদি আবার ডিফারেনশিয়েট করি তাহলে কীভাবে দেখো, যদি তাহলে দিতে পাচ্ছি এখানে আসলে দুটো ফাংশন গুণ আকারে আছে, এটা হচ্ছে ওয়াই ওয়ান আর হচ্ছে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো আটো মিলিয়ে এটাকে যদি আমরা এই লাইনে যদি আমরা ডিডিএক্স অফ ইউবি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তাহলে এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কী পাচ্ছি? দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইজ ইন্টু ডিডিএক্স অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। জিরো কেন? কারণ হচ্ছে কি ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে যদি ডিফারেনশিয়েট করি জিরো আসে। তাহলে এখন এই লাইনটা কিন্তু আমাদের কিন্তু অনেকটা আমাদের সলভের কাছাকাছি চলে এসেছি। দেখো ওয়াই ওয়ানকে ডিফারেনশিয়েট করলে কী আসে? ওয়াই টু আসে, আর ওয়ানকে ডিফারেনশিয়েট করলে জিরো, প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে টুয়াইজ এক্স। তাহলে আমরা তাহলে পরবর্তী লাইনে কী পেয়ে যাচ্ছি? ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস, খেয়াল করো এখানে যদি এটা জিরো হয়ে গেছে এখানে কি টুয়াইজ এক্স, টুয়াইজ এক্স ইন্টু ওয়াই ওয়ান, তাহলে এই যে টুয়াইজ এক্স ইন্টু ওয়াই ওয়ান পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু প্রশ্নে কী চাওয়া হয়েছে? ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু ইজ ইকুয়াল টু টু এক্স ওয়াই ওয়ান, এটাই প্রমাণ করতে বলা হয়েছে না? এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে প্রমাণ করতে বলা হয়েছে সেই লাইনটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ? তাহলে আশা করছি তাহলে এটা বুঝতে পেরেছ। তাহলে আমাদের এইটাই কিন্তু তাহলে এখান থেকে কিন্তু শেষ প্রশ্নটা এবং এইটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে? আশা করছি প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।